করোনার দীর্ঘ দুঃসময় পার হয়ে জীবনযাত্রায় ফিরে আসছে স্বাভাবিক ছন্দ। এই নতুন স্বাভাবিক অবস্থাকে স্বাগত জানানো হবে এবারের পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায়। থাকবে সব হিংসা বিদ্বেষ নেতিবাচকতা থেকে মুক্তির আহ্বান। এবার মঙ্গল শোভাযাত্রার স্লোগান, শিল্পের প্রয়োজন বিবেকের জন্য, জীবনের জন্য। আমি সবসময় দেখে এসেছি যে ইউনিভার্সিটিতে এরকম প্রোগ্রাম করা হয়, অ্যান্ড আমার ইচ্ছে ছিল চারুকলায় পড়ার। ভালো লাগছে সব কিছু করে, সব কিছু নতুন এক্সপিরিয়েন্স পাচ্ছি। আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় শিল্পের প্রয়োজন বিবেকের জন্য, জীবনের জন্য। চট্টগ্রামে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। নগরের বাদশা মিয়া রোডে পাহাড়ি ক্যাম্পাসের প্রবেশপথ ধরে এগুতে দেয়ালে দেখা গেল গাজীর পটির চিত্র, যা তুলে ধরছে ইতিহাসের লোকায়ত এক আখ্যান। স্বরাচিত্রে ফুটিয়ে তোলা হচ্ছে মাছ ফুলসহ নানা মোটিভ। রংতুলির আঁচড়ে বাঘ সিংহসহ বিভিন্ন প্রাণীর মুখোশ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। হাত পাখা কিংবা চরকি তৈরি করছেন কেউ কেউ। যেহেতু পহেলা বৈশাখ আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য, যার কারণে হচ্ছে আমাদের এই সরা, তারপরে মুরাল, দাবি, তারপরে হচ্ছে মুখোশ, এগুলো আমাদের ঐতিহ্য, মানে পহেলা বৈশাখকে বেশি করে ফোকাস করে। প্রতি বছরের মতো এবছরও পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে। মাঝখানে করোনার কারণে আমাদের এই কার্যক্রমটা বন্ধ ছিল। এখন যদি এই আমরা যদি দেখি, এখানে বিভিন্ন ঢামির কাজ হচ্ছে, তারপর বিভিন্ন মুখোশ, মুখোশের মধ্যে আপনার পেঁচা আছে, তারপর বাঘ আছে, বিভিন্ন রকমের কাজ হচ্ছে, তারপর সরার কাজও আছে, তারপর আমরা বিভিন্ন চালনের কাজও করছি, পেইন্টিংয়ের কাজ, আর বিভিন্ন মুরালও আছে, মুরালের কাজ করছি। মঙ্গল শোভাযাত্রার আয়োজন ঘিরে সপ্তাহ খানিক ধরেই চলছে নানা কর্মযজ্ঞ। শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে ঘোড়া এবং পাখির দুটি বড় মোটিভ। শিক্ষার্থীরা নিজেরাই বাঁশ কাঠ দিয়ে মোটিভগুলোর কাঠামো তৈরি করছেন। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শোভা পাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন রঙের মুখোশ, সরা ও নানা রকম ফেস্টুন। এছাড়া চারুকলার প্রাচীরগুলো রাঙানো হয়েছে আলপনায়। করোনার এই দুই বছর বন্ধের পর, যেই দুই বছর হয়নি পয়লা বৈশাখ, এটাই হচ্ছে অনেক দীর্ঘ সময় পার হয়ে এবার আমরা পয়লা বৈশাখ উদযাপন করতেছি। এই ডামিগুলো হচ্ছে নববর্ষের উপলক্ষে বানানো হয়েছে। আমরা টোটাল তিনটা ডামি বানাবো। একটা হচ্ছে পাখি, ওটার কাজ প্রায় শেষ, আর এটা হচ্ছে ঘোড়া, আর এরপর একটা আসবে সেটা হচ্ছে মাছ। তো এগুলো হচ্ছে ফোক মোটিভের অংশ। 10 মার্চ থেকে শুরু হয়েছে এই প্রস্তুতি পর্ব, চলবে 13 এপ্রিল পর্যন্ত। আর পহেলা বৈশাখ সকালে চারুকলা ইনস্টিটিউট থেকে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজের দেউড়ি গিয়ে শেষ হবে। এরপর ক্যাম্পাসে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হবে। বিকেলে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।